Islamic knowledge. আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমরা হজরত ইউসুফ আলাইহিস সালামের সেই হৃদয় দিদারক ঘটনা নিয়ে আলোচনা করব। হজরত ইউসুফ আলাইহিস সালাম ইসলাম ধর্মের স্বীকৃত একজন পয়গম্বর। কোরআন এবং হিব্রু বাইবেলের বর্ণনা অনুসারে তিনি হজরত ইয়াকুব আলাইহিস সালামের 12 ছেলের 11তম সন্তান। তিনি স্বপ্নের ব্যাখ্যা দিতে জানতেন। ইউসুফ নামটি মুসলিম জাতি এবং মধ্যপ্রাচ্যের মধ্যে সাধারণ নামগুলোর একটি। হজরত ইউসুফ আলাইহিস সালামের পিতার নাম হজরত ইয়াকুব আলাইহিস সালাম, তার মাতার নাম রাহিল। বাইবেল এবং কোরআনের বিভিন্ন স্থানে ইউসুফ আলাইহিস সালামের নাম উল্লেখ করা হয়েছে, কিন্তু শুধু কোরআনের সূরা ইউসুফে তার ঘটনা সম্পূর্ণ ধারাবাহিকভাবে বর্ণনা করা হয়েছে। ইউসুফের ঈর্ষান্বিত ভাইরা তাকে একটি কাফেলার দলের কাছে কম মূল্যে বিক্রি করে দেয়। পরবর্তীতে তিনি মিশরের বাদশাহর পরে দ্বিতীয় ক্ষমতাশীল ব্যক্তি হন। ইউসুফ আলাইহিস সালাম ছোটবেলায় একদিন স্বপ্ন দেখলেন যে একাদশ নক্ষত্র সূর্য ও চন্দ্র তার প্রতি অবনত অবস্থায় রয়েছে। পরের দিন ইউসুফ তার পিতাকে তার স্বপ্নের কথা বললেন। তার স্বপ্নের ব্যাখ্যা হচ্ছে যে 11টি নক্ষত্রের অর্থ হচ্ছে ইউসুফের 11 ভাই, সূর্যের অর্থ পিতা এবং চন্দ্রের অর্থ মাতা। তিনি স্বপ্নের বর্ণনা শুনে বুঝতে পারলেন এবং ইউসুফের ভাইদের কাছে তার এই স্বপ্ন বৃত্তান্ত না করার জন্য ইউসুফকে বললেন, কারণ স্বপ্নের তাৎপর্য অনুধাবন করে ভাইরা ইউসুফের প্রতি ঈর্ষান্বিত হয়ে তার ক্ষতি করতে পারে। ইউসুফকে হত্যার পরিকল্পনা নিয়ে তার বৈমাত্রীয় ভাইদের মধ্যে মতপার্থক্য দেখা দেয়। একজন বলল, ইউসুফকে হত্যা করো না, যদি কিছু করতেই হয় তবে কূপের গভীরে এমন জায়গায় নিক্ষেপ করো যেখানে সে জীবিত থাকে এবং পথিক যখন কূপে আসে তখন তাকে উঠিয়ে নিয়ে যায়। এভাবে একদিকে তোমাদের উদ্দেশ্য পূর্ণ হয়ে যাবে এবং অপরদিকে তাকে নিয়ে তোমাদেরকে কোনো দূরদেশে যেতে হবে না। কোনো কাফেলা আসবে, তারা স্বয়ং তাকে সাথে করে দূর দূরান্তে পৌঁছে দেবে। এ অভিমত প্রকাশকারী ছিল তার বড় ভাই ইয়াহুদা। একদিন ইউসুফের ভাইরা তার পিতা ইয়াকুবকে বলল, আপনি ইউসুফ সম্পর্কে আমাদের প্রতি আস্থা রাখেন না, অথচ আমরা তার পুরোপুরি হিতাকাঙ্ক্ষী। আগামীকাল আপনি তাকে আমাদের সাথে ভ্রমণে পাঠিয়ে দিন, যাতে সেও স্বাধীনভাবে পানাহার ও খেলাধুলা করতে পারে। আমরা সবাই তার পুরোপুরি দেখাশোনা করব। তখন ইয়াকুব আলাইহিস সালাম বললেন, তাকে প্রেরণ করা আমি দু কারণে পছন্দ করি না। প্রথমত, এ নয়নের মণি। দ্বিতীয়ত, তোমাদের অসাবধানতার কারণে তাকে বাঘে খেয়ে ফেলতে পারে। ভাইরা পিতার কথা শুনে বলল, আপনি এর জন্য ভয় পাবেন না, আমাদের 10 জনের শক্তিশালী দল তার দেখাশোনা করবে। আমরা সবাই থাকা সত্ত্বেও যদি বাঘেই তাকে খেয়ে ফেলে তাহলে আমাদের শক্তিশালী দল নিষ্ফল হয়ে যাবে। তাহলে আমাদের দ্বারা কোনো কাজের আশা করা যেতে পারে? তিনি একথা প্রকাশ করলেন না যে আমি স্বয়ং তোমাদের পক্ষ থেকেই আশঙ্কা করি। তিনি অনুমতি দিয়ে দিলেন, কিন্তু ভাইদের কাছ থেকে প্রতিশ্রুতি নিয়ে নিলেন যাতে ইউসুফের কোনো রূপ কষ্ট না হয়। ভাইরা পিতার সামনে ইউসুফকে কাঁধে তুলে নিল এবং পালাক্রমে সবাই উঠাতে লাগলো। কিছুদূর পর্যন্ত ইয়াকুবও তাদেরকে বিদায় দেওয়ার জন্য গেলেন। তারা যখন ইয়াকুবের দৃষ্টির আড়ালে চলে গেল তখন ইউসুফ যে ভাইয়ের কাঁধে ছিলেন সে তাকে মাটিতে ফেলে দিল। এক পর্যায়ে তার ভাইরা পূর্ব পরিকল্পনা অনুযায়ী ইউসুফকে কূপের গভীরে নিক্ষেপ করতে সবাই ঐকমত হলো। যখন ওরা তাকে কূপে নিক্ষেপ করতে লাগলো তখন তিনি কূপের প্রাচীর জড়িয়ে ধরলেন। ভাইরা তার জামা খুলে তার দু হাত বেঁধে দিল। তখন ইউসুফ পুনরায় তাদের কাছে দয়া ভিক্ষা চাইলেন। তখন তারা তাকে বলল যে 11টি নক্ষত্র তোমার সামনে অবনত দেখেছ, তাদেরকে ডাকো, তারাই তোমার সাহায্য করবে। অতঃপর একটি বালতিতে রেখে তাকে কূপে নামাতে লাগলো। মাঝপথে যেতেই উপর থেকে রশি কেটে দিল। পানিতে পড়ার কারণে তিনি কোনোরূপ আঘাত পেলেন না। তিনি কূপের ভিতর নিকটেই একখণ্ড প্রস্তর দেখলেন। তিনি তার উপর গিয়ে বসলেন। ইউসুফ 3 দিন পর্যন্ত কূপে অবস্থান করলেন। তার ভাই ইয়াহুদা প্রত্যেক দিন গোপনে তার জন্য কিছু খাদ্য আনত এবং বালতির সাহায্যে তার কাছে পৌঁছে দিত। সন্ধ্যাবেলায় ইউসুফের ভাইরা কাঁদতে কাঁদতে পিতার নিকট গেল। ইয়াকুব আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, ব্যাপার কি, তোমাদের ছাগল পালের উপর কেউ আক্রমণ করেনি তো? ইউসুফ কোথায়? তখন ভাইরা বলল, আমরা দৌড় প্রতিযোগিতায় গিয়েছিলাম এবং ইউসুফকে আসবাবপত্রের কাছে রেখে গিয়েছিলাম। ইতিমধ্যে বাঘ এসে ইউসুফকে খেয়ে ফেলেছে। আমরা সত্য বলছি, কিন্তু আপনি তো আমাদের কথা বিশ্বাস করবেন না। ইউসুফের ভাইরা তার জামায় কৃত্রিম রক্ত লাগিয়ে এনেছিল যাতে পিতার মনে বিশ্বাস জন্মাতে পারে যে বাঘই তাকে খেয়ে ফেলেছে। কিন্তু তাদের মিথ্যা ফাঁস করে দেওয়ার জন্য তাদের একটি জরুরি বিষয় ভুলিয়ে দেওয়া হয়েছিল। তারা যদি রক্ত লাগানোর সাথে সাথে জামাটিও ছিন্ন বিচ্ছিন্ন করে দিত তবে ইউসুফকে বাঘে খাওয়ার কথাটা বিশ্বাসযোগ্য হতে পারত। এভাবে ইয়াকুবের কাছে তাদের জালিয়াতি ফাঁস হয়ে গেল। তিনি বললেন, ইউসুফকে বাঘে খায়নি,
বরং তোমরা মিথ্যা কথা বলছ। একটি কাফেলা সিরিয়া থেকে মিশরে যাচ্ছিল, তারা পানি সংগ্রহ করার জন্য কূপে গেলেন। কাফেলার নাম ছিল মালিক ইবনে দোবর। তিনি এই কূপে পৌঁছলেন এবং বালতি নিক্ষেপ করলেন। ইউসুফ তখন বালতির রশি শক্ত করে ধরলেন। পানির পরিবর্তে বালতির সাথে ইউসুফ উঠে আসলেন। কাফেলার লোকেরা তাকে মিশর নিয়ে যাওয়ার পর বিক্রয়ের কথা ঘোষণা করতে ক্রেতারা প্রতিযোগিতামূলকভাবে দাম বলতে লাগল। শেষ পর্যন্ত ইউসুফের ওজনের সমান স্বর্ণ, সমপরিমাণ মৃগনাভি এবং সমপরিমাণ রেশমি বস্তু দাম সাব্যস্ত হয়ে গেল। আবার কোথাও বলা হয়েছে ইউসুফকে তার ভাইয়েরা ইসমাইলিদের এক কাফেলার কাছে 20 রৌপ্য মুদ্রার বিনিময়ে বিক্রি করে দেয় এবং তাকে তারা মিশরে নিয়ে যায়। যে ব্যক্তি ইউসুফকে ক্রয় করেছিলেন তিনি ছিলেন মিশরের অর্থমন্ত্রী। তিনি পরবর্তীকালে ইউসুফের ধর্ম গ্রহণ করেন। ক্রেতা আজিজে মিশরের স্ত্রীর নাম ছিল রাইল কিংবা জুলাইখা। আজিজে মিশর তার স্ত্রীকে নির্দেশ দিলেন, ইউসুফকে বসবাসের ভালো জায়গা দাও, ক্রীতদাসের মতো রেখো না এবং তার প্রয়োজনাদির সুব্যবস্থা করো। ইউসুফ আলাইহিস সালাম যখন পূর্ণ শক্তি ও যৌবনে পদার্পণ করলেন তখন প্রজ্ঞা ও উৎপত্তি হল। তখন ইউসুফ আজিজে মিশরের বাসায় থাকত। ইউসুফের আকর্ষণীয় চেহারা এবং তার নম্র আচরণে ক্রমেই জুলাইখা মুগ্ধ হয়ে উঠতে লাগল। জুলাইখা ইউসুফের প্রতি প্রেমাসক্ত হয়ে পড়ল এবং তার সাথে কুবাসনা চরিতার্থ করার জন্য তাকে ফুসলাতে লাগলো। একদিন সে এক কামরায় তাকে আটক করে তার মনের ইচ্ছা ব্যক্ত করলেন, কিন্তু ইউসুফ আলাইহিস সালাম দৃঢ়তার সাথে তা প্রত্যাখ্যান করেন। ইউসুফ যখন বাইরে যাওয়ার জন্য দরজার দিকে গেলেন তখন জুলাইখা তার জামা ধরে বাইরে যেতে বাধা দিল, ফলে তার জামা পিছন দিক থেকে ছিঁড়ে গেল। ইউসুফ দরজার বাইরে চলে গেলেন এবং তার পিছনে জুলাইখাও গেল। উভয়ে দরজার বাইরে এসে আজিজে মিশরকে দেখতে পেল। ইউসুফ নিজেকে নির্দোষ দাবি করে বললেন, জুলাইখা মিথ্যা বলছে, সেই অনেকদিন যাবৎ আমার সাথে কুবাসনা চরিতার্থ করার জন্য আমাকে ফুসলাতে ছিল, কিন্তু আমি কখনোই তাকে প্রশ্রয় দেইনি। আজিজে মিশরের পক্ষে কে সত্য বলছে তা বোঝা কঠিন হয়ে গেল। ইউসুফের ছেঁড়া জামা দেখে সে বলল, যদি ইউসুফের জামা পিছনের দিক থেকে ছেঁড়া থাকে তাহলে সে নিশ্চয়ই পালাবার চেষ্টা করেছে, তাহলে ইউসুফ সত্য বলছে আর তুমি মিথ্যা বলছো। আর যদি ইউসুফের জামা সামনের দিক থেকে ছেঁড়া থাকে তাহলে ইউসুফ মিথ্যা বলছে আর তুমি সত্য বলছো। যখন দেখলো যে ইউসুফের জামা পিছনের দিকেই ছেঁড়া, তখন সে নিশ্চিত হয়ে যায় যে জুলাইখাই মিথ্যা বলছে। আজিজে মিশর ইউসুফকে এই ঘটনা কাউকে না বলার জন্য ইউসুফকে অনুরোধ করলেন, কিন্তু ঘটনাটি সবাই জেনে গেল। সাধারণ মানুষ জুলাইখাকেই এই ব্যাপারে অপরাধী মনে করতে থাকলো এবং লোকমুখে জুলাইখার সমালোচনা নগরব্যাপী ছড়িয়ে পড়ল। জুলাইখা যখন মিশরের নারীদের সমালোচনা শুনল তখন সে তাদেরকে এক ভোজ সভার জন্য আমন্ত্রণ করল। যখন তারা সেখানে উপস্থিত হল তাদের সামনে বিভিন্ন প্রকার খাদ্য ও ফল উপস্থিত করা হলো। মহিলারা যখন ছুরি দিয়ে ফল কেটে খাচ্ছিলেন তখন ইউসুফকে তাদের সামনে উপস্থিত করা হলো। ইউসুফের সৌন্দর্য দেখে নিজেদের অজান্তেই সবাই ফলের পরিবর্তে নিজেদের হাত কেটে ফেলল। তখন জুলাইখা তাদেরকে বলল, দেখো এই সে যার জন্য তোমরা আমার সমালোচনা করেছ, কাজেই আশা করি এরপর থেকে আর নিন্দা ও সমালোচনা করা হবে না। সে এটাও বলল যে ইউসুফ যেহেতু আমার কথা অবমাননা করেছে এজন্য তাকে অবশ্যই কারাভোগ করতে হবে। জুলাইখার প্ররোচনায় আজিজে মিশরে তাকে কারাগারে পাঠালেন। ইউসুফ যখন কারাগারে প্রবেশ করলেন তখন তার সাথে আরও দুজন কয়েদিও কারাগারে প্রবেশ করল। তাদের একজন বাদশাকে মদ্যপান করাতো এবং অপরজন বাবুর্চি ছিল। তাদের দুজনকেই বাদশাহর খাতে বিষ মিশ্রিত করার অভিযোগে গ্রেফতার করা হয়েছিল। একদিন তারা বলল, আমরা আপনার কাছে আমাদের স্বপ্নের ব্যাখ্যা জানতে চাই। তাদের একজন যে বাদশাকে মদ্যপান করাতো সে বলল, আমি স্বপ্নে দেখলাম যে আঙ্গুর থেকে শরাব বের করছি, এবং দ্বিতীয়জন যে বাদশাহর বাবুর্চি ছিল সে বলল, আমি স্বপ্নে দেখলাম যে আমার মাথায় রুটি ভর্তি একটি জুড়ি রয়েছে, তা থেকে পাখিরা ঠুকরে ঠুকরে আহার করছে। ইউসুফ তাদের স্বপ্নের ব্যাখ্যা দিলেন যে তোমাদের একজন মুক্তি পাবে এবং চাকুরিতে পূর্ণ বহাল হবে, অপরজনের অপরাধ প্রমাণিত হবে এবং তাকে শুলে চড়ানো হবে, পাখিরা তার মাথার মগজ ঠুকরে খাবে। যে ব্যক্তি মুক্তি পাবে বলে ইউসুফের ধারণা ছিল তাকে বললেন, যখন তুমি মুক্তি পাবে এবং বাদশাহর চাকুরিতে পূর্ণ বহাল হবে তখন বাদশাহর কাছে আমার বিষয়ে আলোচনা করো। কিন্তু কারাগার থেকে সে মুক্তি পাওয়ার পর ওই ব্যক্তি ইউসুফের কথা ভুলে গেল, ফলে ইউসুফকে 7 বছর কারাগারে থাকতে হলো। একদিন বাদশা বলল, আমি 7টি মোটা তাজা গাভী দেখলাম, এগুলোকেই অন্য 7টি শীর্ণ গাভী খেয়ে যাচ্ছে, এবং আরও দেখলাম 7টি গমের সবুজ শীষ ও 7টি শুষ্ক শীষ।
এই স্বপ্নের ব্যাখ্যার জন্য রাজ্যের জ্ঞানী ব্যাখ্যা তার নিকট ব্যাখ্যা জিজ্ঞেস করলেন, কিন্তু কেউ স্বপ্নটির ব্যাখ্যা দিতে পারল না। তাই সবাই উত্তর দিল, এটা কল্পনাপ্রসূত স্বপ্ন, আমরা এরূপ স্বপ্নের ব্যাখ্যা জানি না, সঠিক স্বপ্ন হলে ব্যাখ্যা দিতে পারতাম। তখন মুক্তিপ্রাপ্ত সেই কয়েদির ইউসুফের কথা মনে পড়ে গেল। সে অগ্রসর হয়ে বলল, আমি এই স্বপ্নের ব্যাখ্যা বলতে পারবো, তবে আমাকে কারাগারবদ্ধ ইউসুফের কাছে যেতে হবে, সে এই স্বপ্নের ব্যাখ্যা দিতে পারবে। বাদশাহ তাকে কারাগারে তার সাথে সাক্ষাতের অনুমতি দিলেন। সে ব্যক্তি কারাগারে গিয়ে ইউসুফের কাছে বাদশাহর স্বপ্নের ব্যাখ্যা করার জন্য অনুরোধ করল। ইউসুফ বলল, 7 বছর ভালো ফলন হবে, এরপর 7 বছর দুর্ভিক্ষ হবে। ইউসুফ আরও বললেন, দুর্ভিক্ষের বছর অতিক্রান্ত হয়ে গেলে 1 বছর খুব বৃষ্টিপাত হবে এবং প্রচুর ফলন উৎপন্ন হবে। তিনি পরামর্শ দিলেন যে প্রথম 7 বছর যে অতিরিক্ত শস্য উৎপন্ন হবে তা গমের শীষের মধ্যেই রাখতে হবে, যাতে পুরনো হওয়ার পর গমে পোকা না লাগে। এ ব্যক্তি স্বপ্নের ব্যাখ্যা নিয়ে ফিরে আসে এবং বাদশাহকে তা অভিহিত করে। বাদশাহ আদেশ দিলেন যে ইউসুফকে কারাগার থেকে বাইরে নিয়ে এসো। বাদশাহর দূত এই বার্তা নিয়ে কারাগারে পৌঁছলো। তখন ইউসুফ বললেন, বাচ্চাকে জিজ্ঞাসা করো তার মতে ওই নারীরা কেমন যারা হাত কেটে ফেলেছিলেন, তিনি আমাকে এ জন্য দোষী বা সন্দেহ করেনি তো। বাচ্চা যখন ইউসুফের ঘটনা তদন্ত করার জন্য নারীদের জিজ্ঞাসা করলেন, তখন তারা বাস্তব ঘটনা স্বীকার করল। বাচ্চা তখন ইউসুফকে তার উপদেষ্টা করে নিলেন। তখন ইউসুফ আলাইহিসসালাম বাদশাহর কাছে দেশের উৎপন্ন ফসল সহ দেশীয় সম্পদ রক্ষণাবেক্ষণ করার দায়িত্ব তার কাছে সোপর্দ করার অনুরোধ করলেন। 1 বছর অতিবাহিত হওয়ার পর শুধু অর্থ মন্ত্রণালয় নয় বরং যাবতীয় সরকারি দায়িত্বও তাকে সোপর্দ করে দেওয়া হলো। এই সময় তিনি আজিজে মিশরের স্ত্রী জুলাইখাকে বিয়ে করেন। ইউসুফ আলাইহিসসালামের হাতে মিশরের শাসনভার দেওয়ার পর স্বপ্নের ব্যাখ্যা অনুযায়ী প্রথম 7 বছর সমগ্র দেশে সুখ শান্তি ও কল্যাণ নিয়ে আসে। এই সময় অনেক ফসল উৎপন্ন হয় এবং তা সঞ্চিত করে রাখা হয়। 7 বছর অতিক্রম হওয়ার পরে ভয়াবহ দুর্ভিক্ষ দেখা দেয়। ইউসুফ আলাইহিসসালাম প্রথম বছরে দেশের মজুদকৃত শস্য খুব সাবধানে সংরক্ষিত করলেন। যখন দুর্ভিক্ষ ব্যাপক আকারে ছড়িয়ে পড়ল তখন চতুর্দিক থেকে লোকজন মিশরে আগমন করতে লাগলো। ইউসুফ এক ব্যক্তিকে 1 উট বোঝায় খাদ্যশস্য দিতেন, এর বেশি দিতেন না। হযরত ইয়াকুব আলাইহিসসালাম বসবাস করতেন কেনান শহরে, প্যালেস্টাইনের একটি অংশে। এখানে ইব্রাহিম, ইসহাক, ইয়াকুব ও ইউসুফের সমাধি অবস্থিত। এই এলাকাটি দুর্ভিক্ষ থেকে মুক্তি পেল না, ফলে ইয়াকুব আলাইহিসসালামের পরিবারেও খাদ্যশস্যের অভাব দেখা দিল। তারা জানতে পারল যে মিশরের বাদশাহর অল্প মূল্যের বিনিময়ে খাদ্যশস্য বিক্রি করেছে। ইয়াকুব গম সংগ্রহ করার জন্য তার ছেলেদেরকে মিশরে পাঠালেন। তারা মিশরে পৌঁছার পর রাজকোষাগারে গেলেন, কিন্তু তারা ইউসুফকে চিনতে পারল না, কিন্তু ইউসুফ আলাইহিসসালাম তাদেরকে চিনে ফেলল। এ সময় ইউসুফের বয়স ছিল 40 বছর। ইউসুফের 10 ভাই দরবারে পৌঁছালে তিনি এমনভাবে প্রশ্ন করলেন যাতে তারা তাকে চিনতে না পারে। ইউসুফের ভাইরা যখন গমের জন্য আবেদন করেন তখন তারা তাদের বৈমাত্রেয় ভাইয়ের জন্য বরাদ্দ চাইলেন। তখন ইউসুফ বললেন, সে নিজে কেন আসেনি? তারা বললেন, আমাদের বাবা একজন বৃদ্ধ মানুষ, তাকে দেখাশোনার জন্য আমরা তাকে রেখে এসেছি। ইউসুফ বললেন, এবার আমি আপনাদের পিতা ও ভাইদের জন্য পূর্ণ মাত্রায় খাদ্য দিয়ে দিচ্ছি, কিন্তু এরপর আবার যখন আসবেন তখন অবশ্যই আপনাদের বৈমাত্রেয় ভাইকে সাথে নিয়ে আসবেন, আর তা না হলে আপনাদের কারোর জন্যই খাদ্যশস্য দেওয়া হবে না। তারা পণ্যের যে মূল্য পরিশোধ করেছিল তাও তিনি গোপনে ফেরত দিয়ে দিলেন, যাতে পরে তাদের বৈমাত্রীয় ভাইকে সাথে নিয়ে আসে। তারা মিশর থেকে খাদ্যশস্য নিয়ে বাসায় গেলেন এবং পিতার কাছে মিশরের অবস্থা বর্ণনা করলেন। তারা বলল, বিনিয়ামিনকে সাথে না নিয়ে গেলে এরপর আর মিশর থেকে খাদ্য আনা যাবে না। তারা মালপত্র খোলার পর তারা দেখল তাদের পরিশোধকৃত মূল্য ফেরত দেওয়া হয়েছে। তারা তাদের পিতাকে বলল, বিনিয়ামিনকে আমাদের সাথে যেতে দিন যাতে আমরা খাদ্যশস্য নিতে পারি, আমরা তার রক্ষণাবেক্ষণ করব। তাদের পিতা তাদের থেকে প্রতিশ্রুতি নিলেন যেন তারা বিনিয়ামিনকে নিরাপদে ফিরিয়ে নিয়ে আসে। তারা যখন ইউসুফের কাছে পৌঁছল তখন তিনি তাদের প্রতি দুজনকে একটি করে থাকার জন্য কক্ষ দিলেন, ফলে বিনিয়ামিন একা পড়ে যায়। ইউসুফ তাকে তার সাথে অবস্থান করতে বললেন। অবস্থানকালে ইউসুফ তার ভাইয়ের কাছে তার পরিচয় প্রকাশ করলেন। ইউসুফের ভাইদের যাত্রার দিন বেনিয়ামিনের খাদ্যশস্য যে ওটের পিঠে দেওয়া হয় তাতে একটি পাত্র গোপনে রেখে দেওয়া হলো। তারা যখন যাত্রা শুরু করে তখন রাজকর্মচারীর একজন বলল, ওই কাফেলার মধ্যে অনুসন্ধান করো। তারা ঘটনা জানতে চাইলে বলে, আমাদের একটি পাত্র হারিয়ে গিয়েছে। তারা বলল, আমরা চুরি করিনি,
যদি আমাদের কেউ চুরি করে থাকে তাহলে তাকে দাস হিসাবে আপনাদের কাছে রেখে দিবেন। তারা সবার মালপত্র অনুসন্ধান করল। পরে যখন বেনিয়ামিনের মালপত্র অনুসন্ধান করল, তাতে তারা চুরি হয়ে যাওয়া পাত্রটি খুঁজে পেল। তখন ইউসুফের ভাইরা তার পক্ষে কথা না বলে বলতে লাগলো তার বড় ভাই ইউসুফও চোর ছিল। তারা বেনিয়ামিনের মুক্তির ব্যাপারে অনেক চেষ্টা করে নিরাশ হয়। ফলে তারা যখন নিজ দেশে ফিরে যাওয়ার ব্যাপারে মনস্থির করল, তখন তাদের জ্যেষ্ঠ ভাই বাড়ি ফিরে যেতে রাজি হলেন না। সে বলল, ইউসুফের ঘটনায় আমরা পিতাকে যথেষ্ট আঘাত দিয়েছি। আমি মিশর থেকে সে পর্যন্ত যাব না যে পর্যন্ত না পিতা আমাকে যেতে বলেন। তোমরা বাড়ি ফিরে যাও, গিয়ে বলো বেনিয়ামিন চুরির অপরাধে আটক হয়েছে। পিতা যদি বিশ্বাস করতে না চায় তাহলে অন্যান্য সহযাত্রীর কাছে জিজ্ঞাসা করতে বলো, এবং এটাও বলো আমাদের বড় ভাই বেনিয়ামিনকে মুক্ত করার জন্য মিশরেই রয়ে গেছে। ইউসুফের বৈমাত্রীয় ভাইরা শেষ পর্যন্ত বেনিয়ামিন ও বড় ভাই ইয়াহুদাকে মিশরে রেখে দেশে ফিরে গেল। তারা তার পিতাকে বেনিয়ামিনের সম্পর্কে বললেন, কিন্তু ইয়াকুব তা বিশ্বাস করলেন না। ইয়াকুব ইউসুফের জন্য কাঁদতে কাঁদতে তার চোখ সাদা হয়ে গিয়েছিল এবং দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেছিলেন। ইয়াকুব পুত্রদেরকে নির্দেশ দিলেন যে তোমরা পুনরায় মিশরে যাও এবং সেখানে ইউসুফকে অনুসন্ধান করো, পাশাপাশি বেনিয়ামিনের মুক্তির জন্য চেষ্টা করো। এরপর তাদেরকে নিয়ে তোমরা আমার কাছে ফিরে এসো। ইয়াকুব পুত্রদের সাথে একটি পত্র লিখে দিলেন বাদশাহকে দেওয়ার জন্য। তৃতীয়বার যখন তারা মিশরে গেল, তখন তারা অত্যন্ত অনুনয়বিনয় করে ইউসুফকে বলল, আমরা দুর্ভিক্ষের কারণে ভীষণভাবে অভাবগ্রস্ত হয়ে পড়েছি, ফলে খাদ্য কেনার জন্য পর্যাপ্ত অর্থ সংগ্রহ করা আমাদের পক্ষে সম্ভব হয়নি। তারা আবদার করল, প্রথমবার যেমন তাদের পূর্ণ অর্থ ফেরত দেওয়া হয়েছিল, এবার যেন অনুগ্রহ করে অর্ধেক মূল্য মাফ করে দেওয়া হয়। তখন তারা ইউসুফকে হাতে পত্রটি দিয়ে বলল, আমাদের পিতা আপনাকে এই পত্রটি দিয়েছে, আর আমাদের ভাই বেনিয়ামিনকে আমাদের সাথে ফিরে যাওয়ার অনুমতি দিন। তিনি বললেন, তোমাদের কি মনে আছে যে অজ্ঞতার কারণে তোমরা ভাই ইউসুফ ও তার সহোদরের সাথে কি আচরণ করেছ? এ কথা শুনে ভাইরা চমকে উঠল। তারা জিজ্ঞেস করল, তাহলে তুমি কি ইউসুফ? তিনি বললেন, হ্যাঁ, আর এ আমার ভাই বেনিয়ামিন। তখন তারা লজ্জিত হলো। এরপর তারা পিতার অবস্থা সম্পর্কে খুলে বলল, পিতা দৃষ্টিশক্তি হারিয়েছেন। এটা শোনার পর ইউসুফ তার নিজের একটি জামা দিয়ে বললেন, এটা পিতার চোখে উপর রাখলে তিনি দৃষ্টিশক্তি ফিরে পাবেন। এরপর পরিবারের সকলকে নিয়ে আসার জন্য তিনি ভাইদেরকে পাঠালেন। ইউসুফের ভাইরা যখন তার পরিধানের জামা নিয়ে মিশর ত্যাগ করল, তখন সিরিয়ার কেনারে বসে ইয়াকুব পরিবারের লোকজনকে উদ্দেশ্য করে বলতে লাগলো, তোমরা যদি আমাকে অপ্রকৃতিস্থ মনে না করো তাহলে আমি নিশ্চিত করে বলবো যে আমি ইউসুফের প্রাণ পাচ্ছি। পরিবারের লোকজন বলল, ইউসুফের মৃত্যুর এত বছর পর তার বেঁচে থাকার আশা করা বা তার প্রাণ অনুভব করা স্বপ্ন ছাড়া আর কিছু নয়। যখন তারা বাড়িতে ফিরে এসে ইউসুফের জামাটি তাদের বাবার চোখের উপর রাখলো, সাথে সাথে তিনি দৃষ্টিশক্তি ফিরে পেলেন। ইউসুফ যখন জানতে পারলেন তার পরিবার মিশরের কাছাকাছি পৌঁছে গেছেন, তখন তিনি তাদেরকে নিয়ে আসার জন্য শহরের বাইরে অপেক্ষা করতে লাগলেন। কাফেলা পৌঁছা মাত্রই তিনি পিতাকে জড়িয়ে ধরে আলিঙ্গন করলেন।